চলতি বছরের দক্ষিণ ভারতের সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমা গেম চেঞ্জার। রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। একজন সৎ আইএস অফিসারের নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প গেম চেঞ্জার। সিনেমাটি পরিচালনা করেছেন এস শঙ্কর ও দিল রাজু। এরই মধ্যে সিনেমাটি নির্মাতা ঘোষণা করেছেন যে সিনেমাটি এবছর ক্রিসমাসে মুক্তি পাবে। যদিও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল রামচরণ কিছু অংশ শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি 2025 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। তবে সলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের শুটিং শেষ হয়েছে, এবছরে ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। রামচরণ কিয়ারা আদভানি জুটি সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে, কারণ এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। এছাড়া এতে একটি টিপিক্যাল নায়ক ও খলনায়কের গল্প বিদ্যমান। তিনি আরও বলেন, সিনেমাটি ভারতীয় রাজনৈতিক একটি দিক সামনে এনেছে এবং একটি রাজনৈতিক থিমকে ঘিরেই আবর্তিত হয়েছে। এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে ও সাফল্য পাবে। রামচরণ ও কিয়ারা আদভানি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন এস জে সূর্য, শ্রীকান্ত, অঞ্জলি, জয়রাম, সুনীল, সামুথিরাকানি সহ আরও অনেকে। এই সিনেমাটিতে জনপ্রিয় 5টি গানও রয়েছে।